आमार भिडियोटाके लाइक और चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना। शाही पनीर बनानोर जोन्नो आमादेर लागछे 200 ग्राम पनीर, जेइगुलोके आमी एरम छोटो करे केटे निएछि। एते प्राय दुजोनेर मतो शाही पनीर तैरि होबे। आर लागबे एकटा बड़ो साइजेर पेंयाज एरम डुमो करे काटा, तीनटे मिडियाम साइजेर टमेटो एरम बड़ो बड़ो करे केटे निएछि, आर तीन चारटे रसुन कोया, 10-12टा काजू बादाम, एक छोटो चमच चार मगज, 2-3टे लवंग, एक टुकरो दालचीनी, 2टो तेजपाता और 3-4टे छोटो एलाच। मसलाय लागबे हाफ छोटो चामच हलुद गुड़ो, एक छोटो चामच लाल लंका गुड़ो, एक छोटो चामच धने गुड़ो, एक छोटो चामच कासुरी मेथी, स्वाद मतो चीनी और नून, और लागबे 2 बड़ो चामच क्रीम, सादा तेल और जल। प्रथमे एकटा कड़ाई 2 बड़ो चामच सादा तेल गरम करे नेब। तेलटा गरम हो गेछे, आमरा मीडियम आँचे पेंयाज और रसुनटाके 1 मिनट भेजे नेब। प्रथमे पेंयाजटा निये दिलाम, संगे रसुनटाओ दिये दिलाम। पेंयाज और रसुनेर काँचा भाबटा जाते ना थाके ताई जन्य एइगुलोके एकटु भेजे निচ্ছি। एबार 1 मिनट भाजार पर आमी एते काजूटाও दिये देব। एटाके आरो 30 सेकेंड भेजे नेব। एबार 30 सेकेंड पर आमी एते टमेटोटाও दिये देব। এটাকে জোর আঁচে 1 মিনিট ভেজে নেব। আমরা এখানে শাহি পনিরের বেশ গ্রেভিটা তৈরি করছি, তাই পেঁয়াজ আর টমেটোর কাঁচা ভাবটা কাটিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করার পর এটাকে পিষে নেব। এবার টমেটোটা 1 মিনিট ভাজার পর আমি এতে জলটা দিয়ে দেব। দেখুন আমি এতে বড় গ্লাসের হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিক্স করে নেব। এবার আঁচটাকে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া অবধি এটাকে ফুটতে দেব। এতে সাধারণত 7-8 মিনিট সময় লাগবে। এবার 7 মিনিট পর এটাকে খুলে দেখে নেব। হ্যাঁ, টমেটোটা গলে গেছে। এইবার এটাকে আমি ঠান্ডা হওয়ার পর পিষে নেব। এবার ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মিক্সিতে ঢেলে দেব। এর সঙ্গে চার মগজটাও এতে দিয়ে দেব, আর অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে পিষে নেব। দেখুন পেশার পর এটা এরকম হয়ে যাবে। এবার এই পেস্টটাকে একটু ছেঁকে নেব। এই গ্রেভিটা ছেঁকে নেওয়ার পর এর নোংরাটা বেরিয়ে গেছে। এইবার আমরা এই গ্রেভির নোংরাটা ফেলে দেব। দেখুন এই গ্রেভিটা দিয়ে এইবার আমি শাহি পনির তৈরি করে নেব। আপনারা এই গ্রেভিটা দিয়ে বাটার চিকেন বা মিক্স ভেজিটেবলও বানাতে পারেন। এই ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে নেব। এবার একটা কড়ায় 2 বড় চামচ সাদা তেল গরম করে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও এটা করতে পারেন। तेलटा गरम हो गेছে। এইবার আমি এতে छोटो এলাচ, दालचीनी, लवंग और तेजपाताটা দিয়ে দেব। দিয়ে এইটাকে একটু নেড়ে নেব। এইবার আমি এতে গ্রেভিটা দিয়ে দেব। সঙ্গে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। प्रथम हलुद गुड़ो, तारपर लाल लंका गुड़ो, तारपर धने गुड़ो, स्वाद मतो चीनी और स्वाद मतो नून। एबार मीडियम आँचे ये मसलागुलोके 1 मिनट कषे नेब। एबार 1 मिनट कषार पर आमी एते बड़ो ग्लासेर हाफ ग्लास जल आरो दिए देब। এটাকে একটু মিক্স করে নেব। আপনারা যেরকম ঘন গ্রেভি চান সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে দেবেন। এবার এটাকে মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। এবার 5 মিনিট ফোটানোর পর আমি এর ঢাকনাটা খুলে পানিটা দিয়ে দেব। এটাকে একটু মিক্স করে নেব। পানিটা দেবার পর মিডিয়াম আঁচ করে এটাকে 1-2 মিনিট ফুটতে দেব। এবার 2 মিনিট ফোটানোর পর এর ফ্লেমটা বন্ধ করে দেব। ফ্লেমটাকে বন্ধ করার পর আমি উপর দিয়ে ক্রিমটা ছড়িয়ে দেব। এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার ক্রিমটা মিক্স করার পর কসুরি মেথিটাকে হাত দিয়ে ক্রাশ করে উপর দিয়ে ছড়িয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করে নেবার পর আমি এটা পরিবেশন করে নেব। শাহী পানির খাবার জন্য তৈরি। এটাকে আপনারা গরম গরম রুটি, নান, পরোটা বা পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারেন।